Hi guys, welcome to our online English literature. This is Dryden. How are you? I hope you are well, by the grace of Almighty. I'm also well, by the grace of Almighty. Asker, lecture be sure, by screen dekhte pachhi, Absalom and Achitophel. It is written by John Dryden. Asker lecture, Part-1, it reported on me next Part-2 video to record. আজকের এই ভিডিওর যা যা থাকছে এজ ব্যাকগ্রাউন্ড বিগলিকাল ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড এবং এর সাথে ক্যারেক্টার লিস্ট অর্থাৎ আজকের পোয়েম অ্যাবসালম এন্ড আখিতোফেল এই পোয়েমের এজ ব্যাকগ্রাউন্ড বিগলিকাল ব্যাকগ্রাউন্ড এবং হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডের পাশাপাশি ক্যারেক্টার লিস্টগুলো আলোচনা করার ট্রাই করছি এবং নেক্সট ভিডিওতে ক্রিটিক্যাল সামারি পাশাপাশি পোয়েমের থিম এবং কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আজকের লেকচার অ্যাবসালম অ্যান্ড আখিতোফেল ইট ইজ রিটেন বাই জন ড্রাইডেন শুরুতেই জন ড্রাইডেনের লাইফ স্টোরি নিয়ে একটু বলতে হয় জন ড্রাইডেন 1631 সালে জন্মগ্রহণ করেছেন ক্যারোলিন পিরিয়ড এবং তার মৃত্যুবরণ করেছেন 1700 সালে জন ড্রাইডেনের নাম অনুসারে আমরা একটা এইজ পেয়ে থাকি সেটা হচ্ছে এইজ অফ জন ড্রাইডেন যেটাকে রেস্টোরেশন পিরিয়ডও বলা হয়ে থাকে আজকের লেকচার অ্যাবসালম অ্যান্ড আখিতোফেল ইটস অন এলিগরিক্যাল পোয়েম এটা একটা রূপক কবিতা অথবা পলিটিক্যাল স্যাটায়ার বলতে পারি আমরা অর্থাৎ এখানে এলিগরিক্যাল বলতে যেটা বুঝি যে রূপক কবি কোনো ক্যারেক্টারের রূপকে কোন ক্যারেক্টারকে তিনি ডেভেলপ করেছেন এটাই হচ্ছে এই কবিতার মেইন কন্টেন্টস আমরা দিতে পাবো সো আজকের এই লেকচার অ্যাবসালম অ্যান্ড আখিতোফেল এখানে পলিটিক্যালভাবে স্যাটায়ার করেছেন জন ড্রাইডেন তার সোসাইটিকে তার কন্টেম্পোরারি সোসাইটির মানুষদেরকে বাইবেল থেকে কিছু ক্যারেক্টারের অনুসারে বাইবেল থেকে কিছু ক্যারেক্টার নিয়ে এসেছে এবং সেখান থেকে তাদের সাথে কম্পেয়ার করে আসলে তার এজ এর যারা রয়েছে তাদেরকে তিনি স্যাটায়ার করেছেন এবং আমরা এই কবিতার শেষে দেখতে পাবো পড়ার পরে দেখতে পাবো যে মানুষ ক্ষমতার লোভে পড়ে কত নিকৃষ্ট হতে পারে ইভেন তার বাবার বিরুদ্ধে তাদের রক্তের বিরুদ্ধে বিদ্রোহ করতেও তাদের দ্বিধাবোধ হয় না এবং মানুষ ক্ষমতার লোভে পড়ে ক্ষমতার স্রোতে পড়ে মানুষ কত দূর বা কত নিচে নামতে পারে এতটুকু এবং জন ড্রাইডেন আসলে এই ক্ষমতা লোভটাকেই তিনি বারবার ক্রিটিসাইজ করছেন এই কবিতায় এটাকে মক পোয়েমও বলা যেতে পারে তো চলো আজকের ব্যাকগ্রাউন্ডের বিষয়গুলো জেনে নেই শুরুতে আমরা এইজ ব্যাকগ্রাউন্ড জানবো অর্থাৎ আমরা যদি এই পয়েন্টের বিবলিক্যাল ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড বুঝতে চাই তাহলে শুরুতে একটু এজ ব্যাকগ্রাউন্ড জেনে নেওয়া উচিত এজ ব্যাকগ্রাউন্ড বলতে ইংলিশ লিটারেচারের একটা এজ রয়েছে রেনেসাঁস পিরিয়ড নামে এবং এর চারটা ভাগ রয়েছে আমরা জানি এলিজাবেথান জ্যাকোবিয়ান ক্যারোলাইন অ্যান্ড কমনওয়েলথ পিরিয়ড শুরুতে আমি ক্যারোলাইন পিরিয়ড থেকে শুরু করতে চাই কারণ এখানের আসলে মেইন উৎসটা ক্যারোলিন পিরিয়ড থেকে এসেছে ক্যারোলিন পিরিয়ডের রাজা ছিলেন চার্লস ফার্স্ট এবং তার দুইজন সন্তান ছিল চার্লস সেকেন্ড এবং জেমস সেকেন্ড ক্যারোলিন পিরিয়ডের এজ ডিউরেশন আমরা জানি 1625 থেকে 1649 সাল পর্যন্ত 1649 সালে চার্লস ফার্স্টকে মেরে ফেলা হয় এবং তারপরে ইংল্যান্ডের মানুষ নতুন করে কমনওয়েলথ অর্থাৎ পার্লামেন্টের শাসনে যায় অর্থাৎ তারা মনার্কিকে তারা রাজতন্ত্রকে ফিরে দেয় তাদের থেকে এবং তারা নতুন করে পার্লামেন্টের শাসনে যাচ্ছে আফটার 11 ইয়ার্স তারা আবার নতুন করে মনার্কিজমকে রিস্টোর করে আমরা দেখতে পাবো যে সেটাকে রিস্টোরেশন পিরিয়ড নামে আখ্যায়িত করা হয়েছে যখন চার্লস ফার্স্টকে মেরে ফেলা হয় তার যে ছেলে ছিল দুইজন তার এক ছেলে ছিল চার্লস সেকেন্ড সে তিনি হচ্ছে বড় ছেলে তাকে রয়্যালিস্ট যারা ছিল রাজার সমর্থক যারা ছিলেন তারা তাকে স্কটল্যান্ড পাঠিয়ে দেয় সেফ থাকার জন্য কারণ ইংল্যান্ডে থাকলে সে
তাকেও হয়তো মেরে ফেলা হতে পারে এরকম একটা ভয় থেকে চার্লস সেকেন্ডকে পাঠিয়ে দেওয়া হয় স্কটল্যান্ডে এবং আফটার 11 ইয়ার্স চার্লস সেকেন্ড যোগ্য পিতার যোগ্য সন্তান হয়ে আবার ইংল্যান্ডের মানুষের ডাকে সাড়া দিয়ে 11 ইয়ার্স পরে তিনি আবার নতুন করে মনার্কিজম অর্থাৎ ইংল্যান্ডের মানুষের কমনওয়েলথ আর ভালো লাগছে না, পার্লামেন্ট আর ভালো লাগছে না, এখন আবার নতুন করে তারা রাজতন্ত্রকে ফিরিয়ে আনতে চায়। এজন্যই চার্লস সেকেন্ডকে আবার নতুন করে ক্ষমতায় বসায় এবং 1660 সালে এটার নামকরণ করা হয় রেস্টোরেশন পিরিয়ড, যেটা নিউ ক্লাসিক্যাল এইজের শুরুর একটা পার্ট। আবার এটাকে কেউ কেউ জন ড্রাইডেন এইজ অব জন ড্রাইডেনও বলে থাকে, কারণ এই এইজটা টোটালি রিপ্রেজেন্ট করেছে জন ড্রাইডেন। তো এই ছিল আমাদের এইজ ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আমাদের ব্যাকগ্রাউন্ডটা এইজ ডিউরেশনটা আমরা জানলাম। 1660 থেকেই আসলে আমাদের এই পোয়েমের মূল উদ্দেশ্যটা মূল উৎসটা এখান থেকেই শুরু হবে। সো এখন আমরা জেনে নেই যে বিবলিক্যাল ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আমরা জানি এই কবিতাটা হচ্ছে একটা অ্যালিগরিক্যাল পোয়েম, অর্থাৎ এখানে রূপকভাবে কিছু বাইবেল থেকে কিছু ক্যারেক্টার নিয়ে আসা হয়েছে, তার আলোকেই জন ড্রাইডেন তার কন্টেম্পোরারি সোসাইটির কিছু মানুষকে ক্রিটিসাইজ করেছেন, এটাই হচ্ছে তার মেইন পারপাস। সো চলো এখানে বিবলিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কি আনা হয়েছে আমরা একটু দেখে নিই। এই অ্যাবসালম এখানে আমরা কবিতার নামের উপরে দেখতে পাই যে দুইজনের নাম রয়েছে অ্যাবসালম অ্যান্ড আকিটোফেল। এরা আবার দুইজন কে আমরা একটু জেনে নিই, এরা দুইজন কে, কারণ এরা দুইজনই বাইবেলের ক্যারেক্টার এবং ডেভিড, এই তিনজন বাইবেলের ক্যারেক্টার। এখানে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে কম্পেয়ার করেছে, বাইবেল থেকে এনেছে এবং সেটার সাথে আবার আমাদের যে তার যে কন্টেম্পোরারি ছিল তাদের সাথে কার কার সাথে কম্পেয়ার করেছে, এটা আমরা ক্যারেক্টার লিস্ট যখন পড়বো তখন ভালোভাবে জেনে নেব। সো শুরুতেই আমরা বাইবেলিক বিবলিক যে বিবলিক্যাল যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা একটু জেনে নিই। ওল্ড টেস্টামেন্টে, বাইবেলের ওল্ড টেস্টামেন্টে সেকেন্ড বুক অফ স্যামুয়েলে আছে, তোমরা চাইলে দেখতে পারো, কিং ডেভিড যিনি একজন রাজা ছিলেন তিনি ইসরায়েলের শাসন করছিলেন, অর্থাৎ ইসরায়েলের রাজা ছিলেন কিং ডেভিড, এবং তার যে সন্তান ছিল তার সন্তানের নাম হচ্ছে অ্যাবসালম, এবং সে ইলিগাল সন ছিল। বলা হয়েছে ওখানে যে তার মোর দেন 600 মিস্ট্রেস ছিল, কিন্তু তার একজন ওয়াইফ ছিল যার নাম হচ্ছে মিরল, এবং কারো কারোর মতো বাতশেবা। সো এখানে কবি ব্যবহার করেছেন মিল, এই মিল এর ঘরে আসলে কোনো পুত্র সন্তান বা কোনো উত্তরাধিকারী ছিল না, উত্তরসূরি ছিলেন না এই কিং ডেভিডের, না থাকার কারণে তার সিনি একটা পরবর্তীটা ঝামেলায় পড়ে যায়, কারণ তার পরবর্তী উত্তরাধিকারী কি হবে, উত্তরসূরি কি হবে, সাকসেসর কি হবে, এটা নিয়ে একটা ঝামেলায় পড়ে যায়। আমি কিন্তু বিবলিক্যাল ব্যাকগ্রাউন্ডটা বলছি, একটু খেয়াল করো, প্রথমত ডেভিড এর অনেকগুলো মিস্ট্রেস ছিল এবং তার অনেকগুলো ইলিগাল সন ছিল, সেই ইলিগাল সনদের ভিতর থেকে অ্যাবসালম হচ্ছে যোগ্য একজন ব্যক্তি, সুদর্শন, পাশাপাশি খুব বুদ্ধিমান, এবং যাকে ইসরায়েলের মানুষও খুব ভালোবাসত। কিন্তু তার সময়ের শেষে কিং ডেভিডের পরবর্তী উত্তরাধিকারী কি হবে এটা নিয়ে একটা তার মাঝে যখনই হয়, তখন এর আগে একটু বলতে হয় যে ইসরায়েলের মানুষ অর্থাৎ জিউসরা তাদের মাঝে একটা প্রথা ছিল যে তারা কিছুদিন পর পর রাজা পরিবর্তন করা। সো তখন কিং ডেভিডও তাদের কাছে অপ্রিয় হয়ে ওঠে এবং তারা চাচ্ছিল যে অ্যাবসালমকে ওই কিং ইসরায়েলের রাজা হিসেবে দেখতে। এখানে আমরা কবিতার নামে কিন্তু আরও একটা নাম দেখতে পাই, আকিটোফেল। আকিটোফেল হচ্ছে কিং ডেভিডের কাউন্সিলর, একজন বুদ্ধিমান কাউন্সিলর হচ্ছে কিং ডেভিডের আকিটোফেল। এই যখন ইসরায়েলের মানুষ জিউসরা কিং ডেভিডের পরিবর্তে অ্যাবসালমকে দেখতে চায়, তখন এই সুযোগটা আকিটোফেল কাজে লাগিয়ে দিচ্ছে। আকিটোফেল অ্যাবসালমকে তার বাবার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার জন্য দাবার গুটির মতো চাল চালতেছিল, দাবার গুটি হিসেবে অ্যাবসালমকে ব্যবহার করেছে আকিটোফেল, কারণ আকিটোফেল চেয়েছিল এখান থেকে একটা পলিটিক্যাল একটা অ্যাডভান্টেজ তিনি নিয়ে নেবেন। এবং আকিটোফেল মানুষদেরকে দেখাচ্ছিলেন যে আমি আপনাদেরকে খুব ভালোবাসি, জিউসদেরকে এইভাবে বোঝাচ্ছিলেন আমি আপনাদের খুব ভালোবাসি এবং আমি আপনাদের মঙ্গল চাই এবং এই জন্যই আমি সব কিছু করছি। কিন্তু যখন আসলে বাইবেল এভাবে আছে যে অ্যাবসালম
যখন বাবার বিরুদ্ধে রুল করে, তখন বাবা তার ডেভিড জেরুজালেমে নির্বাসিত হয়, নির্বাসনে যায়, এবং অ্যাবসালম মারা যাওয়ার পরে তিনি আবার ইসরায়েলে আসেন এবং সেখানে রাজা হন। এটা ছিল বাইবেলের রিল, কিন্তু এখানে কবি অন্যভাবে একটু প্লাস মাইনাস করে রিপ্রেজেন্ট করছেন। তো এখানে যেভাবে আছে সেটা হচ্ছে অ্যাবসালমকে একিটফেল যখন নিয়ে দেয় তার বাবার বিরুদ্ধে, তখন এক পর্যায়ে দেখা যায় যে তার বাবা বড় ধরনের একটা ঝামেলায় পড়ে যায়, কারণ ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়ে যায়। সে এই সিচুয়েশনটা কাটিয়ে উঠতে তার অনেকটা সময় লেগে যায়। আফটার দ্যাট তারা দুইজনই পরাজিত হয়। কিং ডেভিড এর রিকোয়েস্ট গুলো সব গড, অর্থাৎ গড সবকিছু মেনে নেয়। কিং ডেভিডের উপরে তিনি সদয় হন এবং তার ইচ্ছা অনুযায়ী তাকে আবার ক্ষমতায় বসান, তার শত্রুদের সমস্ত মোকাবেলা করে দেন গড। এটাই হচ্ছে ওই বিবলিক্যাল ব্যাকগ্রাউন্ড। এখন জাস্ট আমরা এখান থেকে চলে আসি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের দিকে, অর্থাৎ হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আমরা জানি যে এই পোয়েমটা একটা এলিগরিক্যাল পোয়েম। তো এলিগরিক্যাল ভাবে কাকে কাকে রিপ্রেজেন্ট করছে আশা করি এখন অলরেডি তোমরা জেনে গেছো যে এখানে কাকে রিপ্রেজেন্ট করছে, কারণ আমি শুরুতেই এজ ব্যাকগ্রাউন্ড বলেছি, এরপর বিবলিক্যাল ব্যাকগ্রাউন্ড বললাম, এখন হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড একটু ক্লিয়ার করে দিচ্ছি। ইন 1681 ইংল্যান্ড চার্লস সেকেন্ড কে, সেটা আমরা এখন অলরেডি পেয়ে গেছি। চার্লস সেকেন্ড হচ্ছে চার্লস ফার্স্টের বড় ছেলে, যিনি 1660 সালে নতুন করে রাজতন্ত্র, অর্থাৎ নতুন করে রাজতন্ত্র প্রতিষ্ঠা করে ইংল্যান্ডে। ইনি হচ্ছে চার্লস সেকেন্ড, এবং তিনি আসার পরে ইংল্যান্ডের মানুষ খুব সুন্দরভাবে জীবনযাপন করছিল, লিটারি ব্রাঞ্চগুলো একদম নতুন করে শেপ পেয়েছিল, অলরেডি ওভারঅল বলতে গেলে যে সবকিছু ভালোভাবে চলছে। কিন্তু তার যখন বার্ধক্য পৌঁছে যায় তখন তার পরবর্তী উত্তরাধিকারী কে হবে, এটা নিয়ে একটা ঝামেলা তৈরি হয়, এবং সেই ঝামেলা থেকেই এই পোয়েম, সেই পোয়েম থেকেই সবকিছু মিলিয়ে এই পোয়েমটার মূল উৎস। তার ঠিক কিং ডেভিডের মতোই তার অনেকগুলো মিস্ট্রেস ছিল, এবং তার যে লিগাল ওয়াইফ ছিল ক্যাথরিন, তার ঘরে কোনো সন্তান ছিল না, এবং তার উত্তরাধিকারী কে হবে সেটা নিয়ে ঠিক কিং ডেভিডের মতোই একটা ঝামেলা বেঁধে যায়। এবং তার ইলিগাল সান ছিল ওই অ্যাবসালামের, এখানে রিপ্রেজেন্ট করছে জেমস স্কটকে, ইলিগাল সান হচ্ছে চার্লস সেকেন্ডের জেমস স্কট। এই জেমস স্কট ডিউক অফ মনমন্থ, যিনি অ্যাবসালামকে রিপ্রেজেন্ট করছে তার এই কবিতায়, তিনি খুবই পপুলার ছিলেন মানুষের মাঝে। ঠিক ওখানে যেভাবে আমরা এখিটোফেলকে দেখেছি, এখানে আমরা দেখে পাবো অ্যান্থনি অ্যাশলি কুপার। তো অ্যান্থনি অ্যাশলি কুপার যিনি হচ্ছেন চার্লস সেকেন্ডের কাউন্সিলর, একজন বুদ্ধিমান কাউন্সিলর, তিনি জেমস স্কটকে তার বাবার বিরুদ্ধে জেমস স্কটকে তিনি পরবর্তী সময় তার বাবার বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য তিনি দাবার গুটির মতো তাকে চাল চালাইবেন। সো জেমস স্কট এবং ডিউক অফ, জেমস স্কট হচ্ছে দ্য ডিউক অফ মনমন্থ, এবং তিনি জনগণের মাঝে খুব পপুলারিটি হওয়ার কারণে তিনি, এবং এর পাশাপাশি কিছু পার্সোনাল কারিশমা আছে, যে মানে তার ক্যারেক্টারের ভিতরে কিছু যোগ্যতা রয়েছে যেগুলো জন্য তিনি এক্সট্রা অর্ডিনারি, অর্থাৎ কিছু মানুষের মাঝে কিছু এমন, বিশেষ করে প্রোটেস্টান্টদের মাঝে তিনি একটা জনপ্রিয়তা লাভ করে। সো আমরা দেখতে পাবো যে অ্যান্থনি অ্যাশলি কুপার তার নিজের স্বার্থ হাসিল করার জন্য জেমস স্কটকে চার্লস সেকেন্ডের বিরুদ্ধে দাবার গুটির মতো চালাচ্ছে, অর্থাৎ তার বাবার বিরুদ্ধে, যে তুমি হচ্ছ যোগ্য পিতা, যোগ্য সন্তান, এবং তুমি পরবর্তী উত্তরাধিকার হিসেবে, পরবর্তী উত্তরসূরি হিসেবে তুমি একমাত্র যোগ্য। কিন্তু এখানে আমরা দেখতে পাবো যে চার্লস সেকেন্ড যখন তার কোনো উত্তরাধিকার ছিল না, তখন তিনি তার ভাইকে, অর্থাৎ জেমস সেকেন্ডকে, আমরা জানি যে চার্লস ফার্স্টের ছেলে হচ্ছে দুইজন, চার্লস সেকেন্ড এবং জেমস সেকেন্ড। সো চার্লস সেকেন্ড চাচ্ছিল জেমস সেকেন্ডকে ক্ষমতায় বসাতে, কিন্তু এটাই আসলে ওই ইংল্যান্ডের ওই সময় দুইটা পার্টি ছিল, একটা হচ্ছে হুইটস আর একটা হচ্ছে টরিস, যেটার বর্তমান দুইটা রূপ, একটা হচ্ছে ব্রিটিশ কনজারভেটিভ পার্টি এবং ব্রিটিশ লিবারাল পার্টি। সো হুইগরা, এই হুইগসরা আসলে চার্লস সেকেন্ডের অপোজিশন ছিল, বিপরীতে ছিল, টরিসরা তার পক্ষে ছিল। আর হুইগসরা চাচ্ছিল যে জেমস স্কটকে ক্ষমতায় বসানো হোক, এবং সেই হুইগসদেরকেই
তিনি এই অ্যান্থনি অ্যাশলি কুপার সাপোর্ট দিয়ে যাচ্ছিলেন যে আমি আপনাদের সাথে আছি। এই কবিতাটা আর একটু বলে নিই, এই কবিতাটা তিনটা ইনসিডেন্টের উপরে বেস করে রচিত। মূলত প্রথমত হচ্ছে পপিশ প্লট, যেটা হচ্ছে 1678 সালে। দ্বিতীয়ত এক্সক্লোজন বিল, এক্সক্লোজন বিল যা হচ্ছে 1679 সাল থেকে 1681 সাল পর্যন্ত। এই পপিশ প্লটটা এবং এক্সক্লোজন বিলটা আমি একটু পরেই বলছি, এর আগে জাস্ট একটু বলে নেই যে এখানে যখন জেমস সেকেন্ডকে চার্লস সেকেন্ড পরবর্তী উত্তরাধিকারী হিসেবে মনোনীত করতে চাচ্ছে তার বৃদ্ধ বয়সে, ঠিক তখনই তার বিরুদ্ধে জেমস স্কট তার ইলিগাল সান বিদ্রোহ করে বসে, এবং সেই বিদ্রোহ এমনভাবে রূপ নেয় যেটা ইংল্যান্ডে তৎকালীন সময়ে ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়ে যায় এই চার্লস সেকেন্ড। এবং সেই অবস্থা থেকে পরিত্রাণ পেতেই জন ড্রাইডেনকে তিনি রিকোয়েস্ট করে এই কবিতাটা লিখতে। আমরা জানি জন ড্রাইডেন হচ্ছে চার্লস সেকেন্ডের একজন রাজকবি অথবা সভাকবি বলা যেতে পারে। সো তার রিকোয়েস্টে এই কবিতাটা তিনি লিখেন দুজন মানুষকে ক্রিটিসাইজ করার জন্য, আফসালাম এন্ড আখিতোফেল, এবং তাদের সাপোর্টার ছিলেন তাদেরকে, এবং ক্ষমতার লিপসা কতটুকু বা কত ভয়ঙ্কর সেটাই আসলে জন ড্রাইডেন এখানে স্যাটায়ার করছেন। সো যেটা আমরা বলছিলাম এখানে, কিংস জেমস সেকেন্ডকে যখন তিনি ক্ষমতায় বসাবেন তখন বিশেষ করে ইংল্যান্ডের মানুষ হুইগসরা, তারা আসলে রোমান ক্যাথলিক হওয়ার কারণে, কিংস জেমস সেকেন্ড হচ্ছে একজন রোমান ক্যাথলিক, আর এটা রোমান ক্যাথলিক হওয়ার কারণেই হুইগসরা তাকে, ইংল্যান্ডের মানুষ তাকে সাপোর্ট করছে না, কারণ তারা রোমান ক্যাথলিককে তারা ক্ষমতায় বসাতে রাজি নয়, আর এই জন্যই জেমস স্কটকে তারা বসাতে চাচ্ছিল। এবং তারা বিভিন্ন চেষ্টাও করেছে, যার ভিতরে পপিশ প্লট আমরা দেখতে পাই। পপিশ প্লট টাইটাস ওর্টস নামে একজন ব্যক্তি, যিনি পপিশ প্লট, তিনি একজন প্রিস্ট ছিলেন, এবং তিনি পপিশ প্লট নামে একটা মিথ্যা প্লট তৈরি করে, যেখানে তিনি বলেন যে ক্যাথলিকরা তাকে, অর্থাৎ চার্লস সেকেন্ডকে হত্যা করার একটা প্ল্যান করতেছে, এবং সে এটার বলে তিনি একটা মিথ্যা শপথ করে ঈশ্বরের নামে। এটা পরবর্তীতে ভুল বা ভুল হিসাবে প্রমাণিত হওয়ার পরে তিনি, মিথ্যে সে প্রমাণিত হওয়ার পরে তিনি শাস্তিপ্রাপ্ত হয় মিথ্যা শপথের কারণে। এবং এক্সক্লুশন বিলটাকে, এটা হচ্ছে প্রবেশ প্লট, আর এক্সক্লুশন বিলটা হচ্ছে 1679 সালে শুরু হয় এবং 1681 সালে গিয়ে শেষ হয়, যখন ইংল্যান্ডের মানুষ দেখতে পাচ্ছে যে কোনো ওয়েতেই তারা কিং জেমস সেকেন্ডকে ক্ষমতা থেকে, অর্থাৎ পরবর্তী উত্তর দিকে মনোনীত থেকে বাঁচাতে পারছে না বা সরাতে পারছে না, তখন আসলে তারা বিভিন্ন সুপ্রিম কোর্টে এবং পাশাপাশি হাইকোর্টে এরা আপিল করতে থাকে। এবং সেই আপিলের যিনি সমর্থন দেন মূল হোতা, যাকে আমরা বলতে পারি, তিনি হচ্ছেন অ্যান্থনি অ্যাশলি কুপার, যাকে আমরা অ্যাকিটোফেল নামে আগে দেখেছি। অ্যাকিটোফেল হচ্ছে বিবলিক্যাল ক্যারেক্টার। সো তিনি আসলে মূল হোতা হয়ে তাদেরকে সাপোর্ট দিচ্ছিলেন যে পরবর্তী উত্তরাধিকার সূত্রে জেমস স্কট কি বানানো হোক, অর্থাৎ অ্যাবসালম কি বানানো হোক পরবর্তী উত্তরাধিকার। কিন্তু চার্লস সেকেন্ড অর্থাৎ ডেভিড এই আপিলগুলো সবগুলো খারাজ করে দেয় এবং সেগুলো সবগুলো মিট করে দেয়, সবগুলো বাতিল করে দেয়। পরবর্তীতে লাস্ট টাইম দেখা যায়, আমরা এখানে যেটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড ইংল্যান্ডের যেটা কন্টেম্পোরারি আছে সেটা দেখা যায় যে আফটার দ্য ডেথ অফ চার্লস সেকেন্ড, জেমস সেকেন্ড পরবর্তী রাজা হিসাবে তিনি রাজা হন, এবং তখন তার যে ছেলে অর্থাৎ চার্লস সেকেন্ডের ছেলে জেমস স্কট তার আঙ্কেলের বিরুদ্ধে, অর্থাৎ তার আঙ্কেলের বিরুদ্ধে তিনি আবার নতুন করে রিভেল করে, এবং সেই রিভেলে পরাজিত হয়ে অ্যাবসালম অর্থাৎ জেমস স্কট মারা যায়। এই হচ্ছে আসলে এখানে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আমরা যতটুকু বুঝি। ওই যে এক্সক্লুশন বিলকে বাতিল করে দেওয়া হয় কারণ তারা, তাদের মূল পারপাস ছিল যে জেমস যেন, জেমস সেকেন্ড যেন ক্ষমতায় না বসতে পারে, তারা যেভাবেই হোক চাচ্ছিল জেমস স্কটকে ক্ষমতায় বসানো। এ হচ্ছে আমাদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। আশা করি কিছুটা হলেও হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এবং বিবলিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে কবিতার মূল যে উৎসটা সেটা বোঝা যাবে। এই কবিতাটার মোর দ্যান 1000 লাইন। সো
টোটাল কবিতাটার টেক্সট পড়াটা খুবই ডিফিকাল্ট, এই জন্য মূলত প্রথমে আমাদের ব্যাকগ্রাউন্ড এর পাশাপাশি হিস্টোরিক্যাল বিবলিক্যাল ব্যাকগ্রাউন্ড এজ ব্যাকগ্রাউন্ড জানার পরে ক্যারেক্টার লিস্টগুলো থিমগুলো জানার পরে আমরা যদি মেইন মেইন কিছু ক্রিটিক্যাল কনটেক্সট ক্রিটিক্যাল টেক্সটগুলো পড়ে নেই, সো এগুলো আমাদের জন্য ইজি হবে। সো ক্যারেক্টার লিস্টের দিক থেকে যদি একটু আলোচনা করি, সেটা হচ্ছে প্রথমে আমরা দেখেছি কিং ডেভিড, তিনি হচ্ছেন ইসরায়েলের রাজা এবং যিনি রিপ্রেজেন্ট করছেন চার্লস সেকেন্ডকে, যিনি হচ্ছেন ইংল্যান্ডের রিস্টোরেশন এজের রাজা। অ্যাবসালম, অ্যাবসালম বলতে আমি কাকে বোঝা যাচ্ছে, আমি বলেছি অ্যাবসালম হচ্ছে বিবলিক্যাল ক্যারেক্টার, তাকে বোঝাতে এখানে ডিউক অফ মনমাউথ অর্থাৎ জেমস স্কটকে বোঝাচ্ছে, যিনি হচ্ছে চার্লস সেকেন্ডের ইলিগাল সান। এরপরে আমরা দেখতে পাচ্ছি অ্যানাবেল, অ্যানাবেল বলতে বোঝানো হচ্ছে মনমাউথের ওয়াইফ অ্যানিকে। এই সবগুলি হচ্ছে অ্যাবসালম, অ্যানাবেল, অ্যামন, অ্যাকিটোফেল, এই সকল হচ্ছে বিবলিক্যাল ক্যারেক্টার। জাস্ট কাকে কাকে রিপ্রেজেন্ট করছে এগুলো একটু আমাদের মনে রাখতে হবে। আমরা আগে আবার মনে করি, ডেভিডকে মানে হচ্ছে চার্লস সেকেন্ড, অ্যাবসালমকে অ্যাবসালম মানে হচ্ছে জেমস স্কট, অ্যানাবেলকে অ্যানাবেল মানে হচ্ছে মনমাউথের ওয়াইফ অ্যানি, অ্যামন অ্যামন হচ্ছে অ্যাবসালমস এর হাফ ব্রাদার। এরপরে অ্যাকিটোফেল, যিনি একজন ইম্পর্টেন্ট ক্যারেক্টার আমাদের মাঝে, এবং এই ক্যারেক্টারটা হচ্ছে ডেভিডের কাউন্সিলর, এবং এখানে হচ্ছে এর নাম হচ্ছে অ্যান্থনি অ্যাশলি কুপার, অর্থাৎ যাকে রিপ্রেজেন্ট করছে তিনি হচ্ছেন চার্লস সেকেন্ডের কাউন্সিলর, যার পজিশন হচ্ছে আর্ল অফ শফসবারি। সো এই হচ্ছে ক্যারেক্টার। এরপরে আরো ক্যারেক্টার রয়েছে, কোরা, আরো কিছু মাইনর ক্যারেক্টার আছে যেগুলো আর কি আমরা নিজ দায়িত্বে পড়ে নেব। কোরা, কোরা হচ্ছে বিবলিক্যাল ক্যারেক্টার এবং তিনি যাকে রিপ্রেজেন্ট করছে টাইটাস পোয়েটস, যিনি পপিশ প্লটের মেইন একজন, অর্থাৎ পপিশ প্লট যিনি রচনা করেন বা পপিশ প্লটটা যিনি করেন মূল সামনে থেকে যিনি করেন, তিনি হচ্ছেন কোরা। এই হচ্ছে ক্যারেক্টার। আরো কিছু মাইনর ক্যারেক্টার আছে যেগুলো আমরা নিজ দায়িত্বে পড়ে নেব, এবং আশা করি কিছুটা হলেও সবার এর মেইন যে ব্যাকগ্রাউন্ডটা এটা বুঝতে পারবে। এবং এরপরে ক্রিটিক্যাল সামারি এবং মেইন থিম কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করার পর ইনশাল্লাহ এই পয়েন্টটা টোটালি ক্লিয়ার হয়ে যাবে সবার জন্য। সো আজকের এই লেকচারে আমরা দেখলাম এজ ব্যাকগ্রাউন্ড, বিবলিক্যাল ব্যাকগ্রাউন্ড, হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড। ওভারঅল জন ড্রাইডেন যেটা চাচ্ছেন, চার্লস সেকেন্ডকে এই ক্রিটিক্যাল সিচুয়েশন থেকে পরিত্রাণ দিতে। আফটারঅল আমরা জানি যে এই পোয়েমের মাঝে আমরা দেখবো চারটা স্পিচ রয়েছে, অ্যাবসালমের একটা, অ্যাকিটোফেলের দুইটা এবং ডেভিডের কিং এর একটা। এবং শুরুতে আমি জাস্ট লাস্ট একটু বলে নেই যে এই ভিডিওটা দুই একবার দেখলে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু যেটা মনে রাখতে হবে, মাস্ট বি মনে রাখতে হবে, আমরা যেন গুলিয়ে না ফেলি, বিকজ অনেকে আসলে অ্যাবসালম, অ্যাকিটোফেল এই নামগুলো বারবার কাকে বোঝাচ্ছে কাকে করছে। আমরা জাস্ট আবার মনে করার চেষ্টা করি, ডেভিড মানে চার্লস সেকেন্ড, অ্যাবসালম মানে জেমস স্কট এবং অ্যাকিটোফেল মানে হচ্ছে অ্যান্থনি অ্যাশলি কুপার। এই ছিল আজকের আমাদের লেকচারের বিষয়, আশা করি কিছুটা হলেও সবার জন্য বেনিফিট হবে। এবং নেক্সট ভিডিওতে ক্রিটিক্যাল সামারি নিয়ে আলোচনা করার ট্রাই করছি ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।